ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে 5000 রকেট ছুড়ে সংগঠনটি। এই হামলায় এখন পর্যন্ত প্রায় 600 ইসরায়েলি নিহত হয়েছে। তবে হঠাৎ কেন এই যুদ্ধ ঘোষণা? এই যুদ্ধ নতুন নয়, এর শুরু প্রথম বিশ্বের যুদ্ধের অটোম্যান সাম্রাজ্যের পরাজয়ের পর, যখন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন, যেখানে ইহুদিরা সংখ্যালঘু আর আরবরা সংখ্যাগরিষ্ঠ ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে ফিলিস্তিনি মাটিতে ইহুদিদের আবাসভূমি করার দায়িত্ব দেন, যা দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা আরও উস্কে দেয়। 1920 থেকে 1940 সময় ইউরোপ থেকে ফিলিস্তিনিতে পাড়ি দেয় ইহুদিরা, এতে বাড়তে থাকে ইহুদিদের সংখ্যা। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নিপীড়ন ও উচ্ছেদের পর তারা সেখান থেকে পালিয়ে যায় এবং নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল। 1947 সালে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে আলাদা ইহুদি ও আরব রাষ্ট্র করার কথা বলা হয়, যেখানে জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নগরী হিসেবে। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নিতে পারলেও মানতে নারাজ আরবরা। ব্রিটিশরা এই সমস্যা সমাধান করতে না পেরে 1948 সালে ছেড়ে যায় ফিলিস্তিন। এরপর ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বহু ফিলিস্তিনের প্রতিবাদ জানালে সেই থেকে শুরু হয় যুদ্ধ। তাই হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি ফেলে চলে যেতে বাধ্য করা হয়। এর পরের বছর এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সংঘর্ষ। ততদিনে ইসরায়েলের দখলে চলে যায় ফিলিস্তিনিদের বেশিরভাগ এলাকা। 1967 সালে আবারও শুরু হয় যুদ্ধ, যেখানে ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম সহ কয়েকটি এলাকা দখলে নেয় ইসরায়েল। ইসরায়েল এখন পুরো জেরুজালেম রাজধানী বলে দাবি করে। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে চায় ফিলিস্তিনিরা। এরই মধ্যে ইসরায়েলকে জেরুজালেমের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপ সহ কয়েকটি দেশ। গত 50 বছর ধরে ইহুদি বসতি তৈরি করে যাচ্ছে ইসরায়েল। 6 লাখের বেশি ইহুদি এসব এলাকা থাকে। ফিলিস্তিনিরা বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অবৈধ বসতি, তবে ইসরায়েল তা মনে করে না। এসব কারণে হামাস যোদ্ধাদের সঙ্গে এখনও লড়াই লেগেই আছে ইসরায়েলি সেনাদের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।